খুলনায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খুলনা জোনের উদ্যোগে নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিও মোহাম্মদ মনিরুল মাওলা। এ সময় প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিও মোহাম্মদ মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান এবং দুবাই বাংলাদেশ ফিনান্স মিলস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।